আজ সারা রাত জাগতে হবে তাকে। যেভাবেই হোক, মাত্র এক রাতের মাঝেই সুবিশাল এক কর্মযজ্ঞ শেষ করতেই হবে। কিন্তু কয়েক ঘন্টা ধরে কাজ করেও মাত্র কয়েক পৃষ্ঠায় এগোনো সম্ভব হলো। শেষ পর্যন্ত তাই প্রার্থনায় বসে গেল লোকটি। প্রভু, আমায় সাহায্য করুন, এই বলে হাত ওঠালো প্রার্থনার ভঙ্গিতে। না, সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেনি, বরং সাহায্য চেয়েছে বিতাড়িত শয়তানের কাছে। কিন্তু কেন? কি এমন কাজ করছিল সে যার জন্য এত খাটাখাটনি? এক রাতের মাঝে কোন মহা মিশনে নেমেছে লোকটি? আর এই লোকটিই বা কে? প্রিয় শ্রোতা দর্শক, আপনারা কি জানেন যে এমনও বই হয় যার নামই শয়তানের বাইবেল? যেমন দশাশো ইয়া পেল্লাই তার সাইজ, তেমনই তার ওজন। যে কোনো একজন মানুষের পক্ষে এই বই বহন করা যেমন অসম্ভব, তেমনি এর ভুতুড়ে অলঙ্করণ জন্ম দিয়েছে নানা প্রশ্নের, সেই সঙ্গে কনস্পিরেসি থিওরিস্টদের লাইনের পর লাইন লেখা আর ঘন্টা ধরে বলার সুযোগ করে দিয়েছে এই বই। ইতিহাসের গল্পের এই ভিডিওতে আমরা রহস্যময় সেই শয়তানের বাইবেল নিয়েই জানব। মূল আলাপে যাবার আগে বলে রাখি, নিয়মিত ইতিহাসের ইন্টারেস্টিং সব বিষয়ে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজই নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আসছি নিয়মিতই। যাই হোক, মূল আলাপে ফেরত যাওয়া যাক। আকৃতিগত দিক থেকে বিচার করেই হয়তো বইটির নাম কোডেক্স গিগাস। আসলে লাতিন শব্দ এই কোডেক্স গিগাস, বাংলা করতে গেলে আমরা পাই দৈত্যাকৃতির বই। প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে যাদের একটু পড়ালেখা আছে তারা একটু কষ্ট করে মনে করতে পারবেন একটি নাম, অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা। নানা রকম চিত্রে চিত্রিত এই পুঁথির সঙ্গে বেশ মিল রয়েছে মধ্যযুগে তৈরি অলঙ্কৃত এই সুদর্শন পাণ্ডুলিপির। শয়তানের বাইবেল নামে কুখ্যাত এই বই তথা কোডেক্স গিগাসের আকৃতি ও ওজন নিয়ে প্রথমে চিন্তা করা যাক। দৈর্ঘ্য হিসাব করতে গেলে প্রায় 92 সেন্টিমিটার তথা 36 ইঞ্চি, আর প্রস্থ প্রায় 20 ইঞ্চি ছাড়িয়ে যায়। সুতরাং প্রায় 3 ফুট দৈর্ঘ্যের এই কোডেক্স গিগাসের প্রস্থ 1.5 ফুটের বেশি। অন্তত এদিক থেকে ধরতে গেলে তার কোডেক্স গিগাস তথা বৃহদাকার বই নামকরণ অনেকাংশেই সার্থক। বইটির বিশালতার কথা বোঝানো খুব একটা কঠিন নয়। এটা দেখতে যেমন বড়, তেমনই যাচ্ছে তাই রকমের ভারীও। গাধার চামড়া দিয়ে তৈরি মোট 310টি পৃষ্ঠা কিভাবে কতটুকু ভারী হতে পারে তা কম বেশি সবাই অনুমান করতে পারেন। তাই প্রায় 36 ইঞ্চি দৈর্ঘ্য আর 20 ইঞ্চি পুরুত্বের বইটির ওজনও দশাশই, প্রায় 165 পাউন্ড অর্থাৎ 75 কেজির মতো হবে। তাই কুস্তিগীর তথা ব্যায়ামবীর বাদে অন্য কারো পক্ষে এই বই একা হাতে নড়াচড়া করাও বেশ কঠিন। কোডেক্স গিগাসের নাম কিভাবে শয়তানের বাইবেল হয়ে উঠল? সহজভাবে বলতে গেলে পাণ্ডুলিপিটিতে প্রথাবিরুদ্ধভাবে শয়তানের বিরাট আকারের প্রতিকৃতি চিত্রিত হয়েছে। পাশাপাশি এর সৃষ্টি সম্পর্কিত কিংবদন্তিগুলোও কম বেশি এজন্য দায়ী। মনে করা হয় খ্রিস্টীয় 3য় শতকের শুরুর দিকে এই শয়তানের বাইবেল লেখা হয় বোহেমিয়ার বেনেডিক্টাইন পোডলাজাইস মঠে। ভূরাজনৈতিক মানচিত্র থেকে হিসাব করতে গেলে অঞ্চলটি বর্তমানে চেক প্রজাতন্ত্রের মধ্যে পড়বে। বিশালাকৃতির 310 পৃষ্ঠার এই বইয়ের শেষ দিকের অনেকগুলো পৃষ্ঠা পাওয়া যায় না। অনেকে ধারণা করেন পৃষ্ঠাগুলো শয়তানে ছিঁড়ে ফেলেছে। তবে কে, কেন, কিভাবে ছিঁড়ে ফেলেছে, এই পাতাগুলো গায়েব করে দিতে পারলে কার লাভ কিংবা ক্ষতি তা স্পষ্ট করে বলা কঠিন। প্রচলিত গল্পগাথা থেকে জানা গিয়েছে তখন চেক প্রজাতন্ত্রের এক অত্যাচারী রাজার শাসন চলছিল। আনুমানিক 1300 খ্রিস্টাব্দ হবে। অত্যাচারী রাজার সাগ্রেদ এক সন্ন্যাসী করে বসে যাচ্ছে তাই এক আকাম। তারপর তাকে টেনে হিঁচড়ে রাজার কাছে ধরে নিয়ে আসা হয় বিচারের জন্য। খুব সম্ভবত পশু সঙ্গমের শাস্তি হিসেবে রাজা তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। শয়তান সন্ন্যাসী মৃত্যুর আগে রাজার কাছে আজব এক আর্জি পেশ করে। শেষবারের মতো একটি সুযোগ প্রার্থনা করে সে। পৃথিবীর সমস্ত জ্ঞান সংকলন করে একটি পাণ্ডুলিপি তৈরির প্রতিশ্রুতি সে দেয় রাজাকে। তখন রাজা তার প্রস্তাবে রাজি হয়ে যান। তবে মাত্র এক রাতের মধ্যে সেই কাজ করতে বলা হয় তাকে। তারপরও সন্ন্যাসী রাজার প্রস্তাবে মানা করেনি। পদ্মাস সন্ন্যাসী সাথে সাথেই কাজে লেগে পড়ে। দীর্ঘ সময় টানা লেখার পরও সেই পাণ্ডুলিপি শেষ করতে পারেনি সে। বাধ্য হয়ে সন্ন্যাসী নরকের রাজপুত্র লুসিফারের সাহায্য প্রার্থনা করে। তার কুকর্মে উচ্ছ্বসিত লুসিফার সেই প্রস্তাবে রাজি হয়ে যায়, আর তার বিনিময়ে সন্ন্যাসী নিজ আত্মা উৎসর্গ করে দেয় লুসিফারের প্রতি। তারপরও সেই বদ সন্ন্যাসী মারা যায় এই বাইবেল শেষ না করেই। নরকের রাজপুত্র লুসিফার কথা রেখেছিল, সে মুহূর্তের মধ্যে পাণ্ডুলিপির কাজ শেষ করে দেয়।
শিল্পীর তুলিতে আধেক কল্পনা আর আধেক শিল্পের মেলবন্ধনে নরকের রাজপুত্র লুসিফারকে দেখানো হয় নানাভাবে। তবে মনে করা হয় কোডেক্স গিগাস শেষ করে ফিরে যাওয়ার আগে লুসিফার এই গ্রন্থের 209তম পৃষ্ঠায় তার স্বাক্ষর স্বরূপ এক কদাকার শয়তানের ছবি এঁকে গেছে। তাই সহজেই একে দাবি করা যায় শয়তানের বাইবেল হিসেবে। অবাক করার মতো বিষয় হচ্ছে, শয়তানের এই বাইবেলে লুসিফারের স্বাক্ষরের ঠিক বিপরীত পৃষ্ঠায় আঁকা হয়েছে স্বর্গীয় শহর জেরুজালেমের প্রতিকৃতি। শয়তানের বাইবেল প্রকাশ হওয়ার আগে ওই সময় শিল্পকর্মে শয়তানের প্রতিকৃতির ব্যবহার তেমন কম ছিল না। তখন প্রায়ই শয়তান এবং তার অভিশপ্ত শিষ্যদের ছবি আঁকা হয়েছে বিভিন্ন গ্রন্থে। তবে কোডেক্স গিগাসের পাণ্ডুলিপিতে দৃশ্যমান শয়তানের প্রতিকৃতি ছিল একটু আলাদা। বিভিন্ন গ্রন্থে আঁকা শয়তান নানা রকম বিকৃত অঙ্গভঙ্গি আর উদ্ভট প্রতিকৃতির হলেও কোডেক্স গিগাসের শয়তানের পরনে কোনো পোশাক নেই। সম্পূর্ণ একাকী এবং এহেন উলঙ্গ শয়তানের প্রতিকৃতি ওই সময়ের হিসেবে একেবারেই বিরল। তাই শিল্প ঐতিহাসিক নিদর্শন হিসেবেও এই শয়তানের বাইবেলকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনায় নেওয়া হয়। ঐতিহাসিক নিদর্শন হিসেবে 1594 সাল পর্যন্ত কোডেক্স গিগাস রাখা হয় চেক প্রজাতন্ত্রের শহর স্রুদিমের এক সংগ্রহশালায়। দীর্ঘদিন সংরক্ষিত থাকার পর রাজা দ্বিতীয় রুডল্ফ সেখান থেকে বইটি ফেরত দেবার প্রতিশ্রুতি দিয়ে ধার নিয়েছিলেন। তারপর তিনি সেটা নিয়ে যান প্রাগ শহরে। তবে শয়তানের বাইবেল নিয়ে আসার পর তার উপরও শয়তানের আছর পড়ে। তিনি বেমালুম ভুলে যান সেই প্রতিশ্রুতির কথা। তারপর 1618 খ্রিস্টাব্দের দিকে চেক প্রজাতন্ত্রে যুদ্ধ বাঁধে। এই যুদ্ধ স্থায়ী হয় আনুমানিক 30 বছর ধরে। এই সময় অনেক মানুষের প্রাণের পাশাপাশি চেকরা অনেক কিছুই হারিয়েছে। তাদের হাতছাড়া হয়েছিল শয়তানের বাইবেলও। শয়তানের প্রতিকৃতির বিপরীত পৃষ্ঠায় আঁকা স্বর্গীয় শহর জেরুজালেম কোন বিশেষ ইঙ্গিত দেয় সেটা পরের প্রশ্ন। তবে 30 বছর ধরে চলা যুদ্ধের সুযোগে কোডেক্স গিগাসও কেড়ে নেওয়া হয়েছিল চেকদের কাছ থেকে। 1648 খ্রিস্টাব্দে যুদ্ধ শেষে সুইস সৈনিকরা গাধার চামড়ায় তৈরি এই বিশালাকৃতির পাণ্ডুলিপিটি নিয়ে যায় স্টকহোম শহরে। দীর্ঘদিন রয়্যাল লাইব্রেরি অফ স্টকহোমে সংরক্ষণ করা হয়েছিল কোডেক্স গিগাস। তারপর সুইস গবেষকদের নজরে আসলে অনুসন্ধানের দেখা মেলে। দীর্ঘ গবেষণার পর বের হয়ে আসে এর রোমাঞ্চকর সব মিথ এবং ইতিহাস। তাই অনেকটা ঐতিহাসিক মূল্যের প্রতি সম্মান প্রদর্শন করে 2007 সালে আবার প্রাগে ফিরিয়ে আনা হয় পাণ্ডুলিপিটি। তারপর সেখানকার জনসাধারণের দেখার জন্য প্রথম দিকেই বইটি উন্মুক্ত করে দেয়া হয়। কথায় কথায় সবাই বাঙালিদের দোষ দেয়, কিন্তু ঐতিহাসিক নিদর্শন দেখতে গিয়ে তার ক্ষতি সাধনে পৃথিবীর কোনো দেশের মানুষও কম যায় না। এই শয়তানের বাইবেল প্রথম দিকে সবার দেখার জন্য উন্মুক্ত করা হলে প্রত্যেকে খেয়াল খুশি মতো এর পাতার মধ্যে খিলাল করতে শুরু করে। অনেকে বইয়ের পাতা খুলে পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা পর্যন্ত করে। অতি উৎসাহী এক দর্শক এই শয়তানের বাইবেল উঁচু করে মাথায় নেয়ার চেষ্টাও করেছিল। তারপর বাধ্য হয়ে রয়্যাল লাইব্রেরি অফ স্টকহোম উৎসাহী জনতার উৎপাত থেকে বাঁচতে বইটি দেখার সুযোগ বাতিল করে দেয়। শয়তানের বাইবেল নিয়ে প্রচলিত গল্পের সত্যতা যাচাই করা বেশ কঠিন এবং ক্ষেত্রবিশেষে গল্পগুলো হাস্যকর বটে। কাহিনী অনুযায়ী বইটি লিখতে সময় লাগে মাত্র এক রাত। তবে গবেষকদের ধারণা, একজন লেখক পুরো সপ্তাহ জুড়ে প্রতিদিন প্রায় 6 ঘন্টা ধরে লিখলেও বইটি শেষ করতে প্রায় 30 বছর লেগে যাওয়ার কথা। যত যাই হোক, একজন সন্ন্যাসীর পক্ষে প্রতিদিন নিয়ম মেনে 6 ঘন্টা কাজ করা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। তাই প্রশ্ন জেগেছে, বইটি সংকলন করতে তবে কি এক রাত না প্রায় 30 বছরের মতো সময় লেগেছিল? বিজ্ঞানের গবেষণা আর সাধারণ যুক্তি কোনোটাতেই মেনে নেওয়া যায় না যে এই কোডেক্স গিগাস মাত্র এক রাতে লেখা হয়েছিল। তবে সংকট তৈরি হয়েছে হাতের লেখা পরীক্ষা করে, আর সেখানেই বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে পাণ্ডুলিপিটির লেখক মাত্র একজনই। শয়তানের বাইবেলে লেখার জন্য যে লাল, নীল, হলুদ এবং সবুজ রঙের কালি ব্যবহার করা হয়েছে ঠিক সেই কালিতেই ছবিগুলো আঁকা। তাই এর রচয়িতার বিষয়টি রহস্যাবৃতই রয়ে গেছে যুগের পর যুগ। ল্যাটিন ভাষায় লেখা এই পাণ্ডুলিপির শুরুতে যুক্ত করা হয়েছে ওল্ড টেস্টামেন্ট। তারপর বাইবেল বাদেও ঠাই মিলেছে ফ্লেভিয়াস জোসেফাসের রচনা। তিনি তার কুখ্যাত দ্য জুইশ ওয়ার অ্যান্ড জুইশ অ্যান্টিকুইটিস গ্রন্থটিও এখানে জুড়ে দিয়েছিলেন। সেইন্ট ইসিডোর রচিত একটি বিশ্বকোষও আছে এখানে। পাশাপাশি পাদ্রি কোমাক রচিত দ্য ক্রনিকল অব বোহেমিয়া এবং বাইবেলের নিউ টেস্টামেন্টের অংশবিশেষ জুড়ে দেওয়া হয়েছে এই কথিত শয়তানের বাইবেলে। তবে পুরো পাণ্ডুলিপিতে মাত্র 2টি ছবি পাওয়া যায়। নরকের রাজপুত্র লুসিফার এবং স্বর্গীয় শহর জেরুজালেম বাদে সেখানে আর কিছুই আঁকা নেই।
কোডেক্স গিগাসে আঁকা ছবিতে মনে হয় নরকের রাজপুত্র লুসিফার একটুখানি সামনের দিকে ঝুঁকে রয়েছে। তার দিকে হঠাৎ দৃষ্টি দিলে মনে হবে লুসিফার বুঝি বই থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে যে কোনো সময়ে। খুব সম্ভবত সেই সময়ের চেক প্রজাতন্ত্রে প্রচুর চোরের উপদ্রব ছিল, তাই সেখানে চোর ধরার জন্য কার্যকর দুটি মন্ত্র তুলে দেওয়া হয়েছে। জিন, ভূত, প্রেতাত্মা, শয়তানের উপদ্রব প্রভৃতি থেকে মুক্তি পাওয়ার অদ্ভুত বিভিন্ন ধারণা পাওয়া যায় বইটিতে। উদ্ভট কারণে স্বর্গীয় শহর জেরুজালেমের ছবিতে কোনো মানুষের ছবি আঁকা হয়নি। তারা শহরটিকে জনমানবশূন্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এক্ষেত্রে তাদের কল্পনার জেরুজালেম উদ্ধারের স্বপ্ন অন্যতম কারণ হতে পারে। এর বাইরে অনেকগুলো বিষয় আছে যা পুরো বিষয়টিকে অনেক বেশি জটিল ও রহস্যময় করে তুলেছে। তাই আকৃতির কথা বিবেচনা করে এর নামটি যেমন কোডেক্স গিগাস, তেমনি রহস্যময়তা আর উদ্ভট সব বর্ণনার কারণে একে ডাকা হয় শয়তানের বাইবেল, অর্থাৎ ডেভিলস বাইবেল হিসেবে। তবে বর্ণনার বাইরেও নরকের রাজপুত্র লুসিফারের সেই চিত্রটিও এর শয়তানের বাইবেল নামকরণের জন্য কম বেশি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত। ডিয়ার ভিউয়ার, ইতিহাসের গল্পের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি এখানেই। শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেই ব্যাপারে কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ।